টুডে আই অ্যাম কুকিং রেড লেন্টিলস বা মসুর ডাল যেটা বলে, ধুয়ে নিলাম ভালো করে ওটাকে, তারপর বয়েল করতে দিয়েছি ডালটাকে। অলমোস্ট বয়েল হয়ে গেছে, আরেকটু করতে হবে। জল শুকিয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। এক কাপ মতো জল দিয়ে দিলাম আরও। এখন পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে একটু তেল 2 চামচ আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে। নুন আর হলুদ, 2 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সবই কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। আমি 2 কাপ ডাল নিয়েছি, তার মধ্যে এই পরিমাণে দিলাম। এবার ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সেদ্ধ যেটা করেছিলাম সেই ডাল সেদ্ধ এই এর ওপর দিয়ে দিলাম, পেঁয়াজের ওপর। এবার জল দিয়ে দেব। জল দেওয়ার পর ডালটা ফুটতে লাগলো। যখন ফুটলো তখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম। যখন ডালটা ফুটে উঠলো তখন তার মধ্যে ধনে পাতা কুচি দিলাম আর 4-5টা কুচনো লঙ্কা দিয়ে দিলাম। লম্বা লম্বা করে কেটে লঙ্কা দিয়ে দিলাম। আর ডাল সেদ্ধ তৈরি, স্যুপের মতো।